আচ্ছা আপনারা নিশ্চয় খেয়াল করেছেন আমরা যে বোতলে পানি খাই সে বোতলগুলোর মুখের রং ভিন্ন কোনটা লাল কোনটা নীল আবার কোনটা সাদা গোলাপি কালো কিংবা সবুজ একবারও কি ভেবে দেখেছেন বোতলের মুখের বিভিন্ন রং কি ইঙ্গিত দিচ্ছে বাড়ির বাইরে গেলে আমরা প্রায়ই পানির বোতল কিনে খাই তখন হয়তো এই ব্যাপারটি মাথায় এসেছে অনেকবার কিন্তু উত্তর খুঁজে পাননি চলুন জানা যাক বোতলের মুখের রংগুলো আমাদের কি বোঝায় প্রথমে আসি নীল রঙে আপনি ট্রেন বা বাসে ভ্রমণের সময় যখন একটি পানির বোতল কিনবেন খেয়াল করবেন বেশিরভাগ বোতলের মুখের রং নীল এই রঙের পিছনে একটি গল্প আছে আসলে বোতলের ঢাকনার নীল রং ইঙ্গিত দেয় যে এটি মিনারেল ওয়াটার নাকি সরাসরি কোনো পানির উৎস থেকে পানি ভর্তি করা হয়েছে এবারে জানা যাক সাদা ও সবুজ ছাপনাযুক্ত বোতল কি বোঝায় বোতলের সাদা ক্যাপ নিয়মিত পানির জন্য ব্যবহৃত হয় আর সবুজ দেখলে বুঝবেন এই বোতলের পানিতে অতিরিক্ত স্বাদ যুক্ত করা হয়েছে লাল রঙের ঢাকনা মানে এই বোতলটি পরিষ্কার পানি ভরা এর সঙ্গে এই রঙিন ঢাকনাটি কার্বোনেটেড পানির জন্য ব্যবহার করা হয় একটি হলুদ ঢাকনা সহ একটি পানির বোতল মানে এতে ভিটামিন এবং ইলেকট্রোলাইট রয়েছে কালো রঙের ঢাকনাযুক্ত বোতলটি ক্ষারীয় পানি ভরা এই রঙটি বেশিরভাগ প্রিমিয়াম জল পণ্যগুলোর জন্য ব্যবহৃত হয় গোলাপি রঙের ঢাকনা সহ পানির বোতলগুলো ক্যান্সার সচেতনতা এবং দাতব্য অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়